সিজদা করে তাহলে এটা কি হবে? শিরক হবে। কিন্তু আহলে সুন্নাতের রায় হচ্ছে এটা হারাম। এটা কি? এটুক যথেষ্ট, কিন্তু শিরক বইলেন না। শিরক বইল না, শিরক বলা নিষেধ। আপনি আরেকজনকে শিরক বলে আপনি মুশরিক হওয়া দরকার নাই। হারাম বললে যথেষ্ট। হারাম বললে কি? হারাম মানে কবিরা গুনা। কবিরা গুনার জন্য জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম কি? আল্লাহ যদি মাফ না করে জাহান্নামে যেতে হবে, তাহলে এইটুক থাকেন না। আর যদি আপনি বলেন সে মুশরিক, তার মানে যদি সে মুশরিক না হয় তাহলে আপনি কি, আপনি কি মুশরিক হয়ে যাবেন? কারণ সিজদা অনেক আগের নবীরা সবাই নিছে, আগের নবীরা, কিন্তু আমাদের নবীকেও সিজদা দিছে, নবীজি নিষেধ করেছেন, বলে তোমরা সিজদা দিও না, এইটুক। কিন্তু আল্লাহ নবীজি সিজদা যারা মুআজ রাদিয়াল্লাহু তাআলা করেছেন, আবু দাউদ শরীফ হাদিস, নবীজি এটি বলেন নাই, হে মুআজ তুমি শিরক করেছো, এখনই তওবা করো, কারণ শিরক করলে তওবা করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে, কিন্তু বলেন নাই। তার মানে সিজদা অন্য নবীরা নিয়েছে, তাহলে এটা কিসের সিজদা? তাজিমি, সম্মানসূচক। আমাদের আল্লাহ নবীজি সেই সিজদাকে নিষেধ করে দিয়ে উনি বলেছেন আমাদের একজন আরেকজনকে সম্মান করবে, সালাম দিবে। সিলসিলা কি জানেন? সিলসিলা শব্দের অর্থ হচ্ছে শিকল। কি জোরে বলেন না? শিকল। আপনাদেরকে একটু খেদমত করতেছি আর কি। শিকল, শিকল। এই যে শিকল কেন বলল? দড়ি তো বলে নাই, দড়ি আরবি হাবলুন, দড়ি আরবি কি? এখন শিকল বলছে, দড়ি কেন বলে নাই? শিকলের কাজ যেটা, দড়ির কাজও তো একই, হয়তো ওইটা একটু মজবুত বেশি লোহার, কিন্তু শিকল কেন বলল? তার কারণ সিলসিলা শব্দের অর্থ শিকল, আর সিলসিলাকে মোসালসাল বলে, যেটা একেবারে ধারাবাহিক। যেমন আল্লাহর নবীজি প্রথম শিকলের কড়া, শিকলের কড়া। আল্লাহর নবীজি একা ছিলেন, সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তেনারা গিয়ে আল্লাহর নবীজির কাছে বায়াত হয়েছেন, কয়টা শিকল কড়া কয়টা? কিন্তু তারা যখন নবীজির হাতে রাখছেন, কয়টা হলো হাত, কয়টা হলো? তাহলে কড়া কয়টা? দুইটা। কড়া যোগ হইলো না একটা? আমার হাতে আপনি হাত রাখছেন, তাহলে কড়া হাত কয়টা? সাহাবে কেরামের পর ধরুন হজরতে রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরে মাওলা আলী, কাদিয়া তরিকা অনুযায়ী মাওলা আলীর পরে হজরতে ইমাম হুসাইন, ইমাম। এখন হুসাইন রাদিয়াল্লাহু হাত কার উপরে রাখছে? মাওলা আলীর হাতে। কার হাতে? খেয়াল করুন, মাওলা আলীর হাতে হুসাইন আলী সাল্লাতু ইসলাম হাত রাখছেন। হাত রাখার পরে এবার হাত রাখছে মাওলা আলীর হাতে, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রাখছে হজরতে জয়নুল আবদিন। কে? কই কারবালার প্রান্তরে দায়িত্ব দিয়ে গেলেন, কে কে দিছে? জয়নুল আবদিন। খেয়াল করুন, জয়নুল আবিদিন আলাইহিসসালাম। এরপরে জয়নুল আবদিনের ছেলে হযরত ইমাম বাকের, কে? ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রাখলেন কে? ইমাম বাকের জয়নুল আবদিন আলাইহিসসালাতু ওয়াসসালামের কি সন্তান, ওনার কাছে দায়িত্ব দিলেন খেলাফতের। এবার উনি তিন, কয়টা শিকল হলো? চারটা। এরপরে ওনার পরে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর কয়টা হইলো? পাঁচটা। এরপর হযরত ইমাম কাসেম মুসা কাজেম কয়টা হলো? ছয়টা। আপনারা গড়েন ইমাম আলী মুসা রেজা সাতটা। ইমাম হজরত শেখ আসাদুদ্দিন মারুফ কার কি কয়টা হলো? হজরত ইমাম শেখ আবুল হুসাইন সিররি সাকতি কয়টা হলো? হজরত ইমাম সৈয়দ জুনায়দ আল বাগদাদি কয়টা হলো? এভাবে যাইতে যাইতে হুজুর গৌসু পাক ১৬ নম্বরে, কয় নম্বরে? শেখ আব্দুল কাদের জিলানি কত নম্বর? এখন সৈয়দুনা আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আপনার ৫০০ হিজরির ইমাম, কত হিজরির? এবার বলেন তো ধারাবাহিক শিক্ষাটা আল্লাহ নবী থেকে শেখদের মাধ্যমে আসতেছে কিনা? খেয়াল করুন, হজরতে মাওলা আলী কাকে সরাসরি দেখছেন? কাকে দেখছেন? রসুল ইসলামকে। মাওলা আলীকে সরাসরি হুসাইন, তাহলে হুবহু শিক্ষা আছে না নাই? হুসাইনকে সরাসরি কে দেখেছে? জানাতে এই একজনের পর একজন, এবং ওসিয়ত করছে তুমি এটার বাইরি করতে পারবে না, ওটার বাইরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? যেমন আমার মুর্শিদ শেখ শাহ সুফি মোহাম্মদ পেয়ার আল কাদরি শাহপুর বড় হুজুর কেবলা, উনি আমাকে যখন খেলাফত দিয়েছেন তো উনি আমার নসিহত করেন নাই, ওসিয়ত করেন নাই, শর্ত দেন নাই কিভাবে তুমি কাজ করবে, কেউ দিছে না। এই শর্তের বাইরে যদি যায় ওনার বক্তব্য হচ্ছে তোমার খেলাফত থাকবে না, তোমার কি, তোমার দায়িত্ব থাকবে না, এটার জন্য তুমি আল্লাহর কাছে কি করতে হবে, দায়ী হয়ে যাবে। এখন আমি তো ওনার শর্তের বাইরে যেতে পারবো? ঠিক খুব শিক্ষাটা আল্লাহর নবীজির এই শিক্ষাটা যখন জালেম বাচ্চারা
যারা তো জুলুম করে যখন আওলাদে নবীর থেকে ছিনছিনিয়ে নিয়ে নিয়েছে, তখন ওই মুহূর্তে আওলাদে নবীরা আল্লাহ নবীজির ইশারা সেই দায়িত্বটা বড় বড় হক্কানি রাব্বানি যারা তাদের পছন্দ মতো তাদের কাছে দায়িত্বটা অর্পণ করে দিয়েছে, যাতে করে মানুষ আল্লাহ নবীজির শিক্ষাটা, তারা রাষ্ট্রীয় ক্ষমতা যদি নাও থাকে ওই যুগে ওই সময়ে ওই সমস্ত দেশও যে সমস্ত দেশে ইসলামের রাষ্ট্রীয় নাই ওই দেশের মধ্যে যেন হুবহু ইসলামটা তারা এই শেখদের কাছে পীরদের কাছ থেকে পেয়ে যায়। আপনি দেখেন হজরতে এই দেশের হিন্দুস্তানের মধ্যে কে আসছে, ইসলাম কে প্রচার করছে? খাজা গরিব নামাজ, উনি তো পীর ছিলেন, উনি কি ছিলেন? পীর ছিলেন। হজরত শাহজালাল ইয়ামানি পীর ছিলেন, ওনার অনুসারীরা মুরিদ ছিলেন, সুবহানাল্লাহ। কন্যা তো এটা তো নতুন কিছু নয়। তাহলে স্পষ্ট বোঝা যায় এই যে ধারাবাহিকতা, কারপরে কে কারপরে কে কারপরে কে, বর্তমান পীর পর্যন্ত যেই হাতের পর হাতের হাতের পর হাত, এই যে ধারাবাহিকতা, এটার নাম সিলসিলা। এটার নাম কি? আর এই সিলসিলা মানে হচ্ছে শিকল, একজনের পরে আরেকজন, একজনের পরে একজন, একজনের পরে একজন হাতের কড়া লাগাইছে। কেন কড়া বলছে? একজন যখন মুরিদ হয় তখন সে তার পীরের হাতের মধ্যে একটা নিজের কড়াটা লাগাই দেয়, সুবহানাল্লাহ। কন্যা নিজের কড়াটা, হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে সাইয়্যিদুনা খতিব আল বাগদাদি, যিনি ইমাম চে ইমাম, উনি ওনার কিতাবের মধ্যে এই রেওয়ায়েতটা করেছেন। রেওয়ায়েতটা কি? তুবা লিমা, এটার মর্তবা কি? তুবা লিমান সাফাহানি আও সাফাহা মান সাফাহানি ইলা ইয়াউমিল কিয়ামাতি দাখালাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বায়াত হয় তাদের ব্যাপারে আল্লাহ নবী জিগো তুবা, জান্নাতের শুভ সংবাদ, লিমান সাফাহানি, যে আমি রসুলের হাতে হাত রাখছে। তাহলে রসুলের হাতে কারা হাত রাখছে? ইয়া রসুল আল্লাহ আপনার হাতে হাত রাখছে, তাহলে আমরা তো সেই বরকত পেলাম না, আমরা তো সেটা থেকে মাহরুম ইয়া রসুল আল্লাহ। আল্লাহর নবী বলে আমি তো দরদি কেয়ামত পর্যন্ত আমার সব কিছু চলবে, তো আমি তো তোমাদেরকে বাদ দিতে পারি নাই। এই জন্য আল্লাহর হাবিব আরও বাড়ায় বলছে আও সাফাহা মান সাফাহানি, যে আমার হাতে হাত রাখছে। তাহলে মাওলা আলী আবু বকর ওমর তাদের হাতে আবার যারা নাকি হাত রাখবে, এভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে ধারাবাহিকতা, তারা প্রত্যেকে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর অর্থ কি জানেন? আমি আপনাদেরকে বলবো তাফসির রুহুল বায়ান মাহানির মধ্যে এসেছে, যে কেউ যদি কাবাতুল মুশাররাফার মধ্যে হাত রাখে, কিসের উপরে, এবং যদি কেউ রুকনুল ইয়ামানে হাত রাখে, ওই যে কর্নারে, তারপরে কেউ যদি হাজরে আসওয়াদে হাত রাখে, কি হবে জানেন? আল্লাহ নবীজি বলে মান মাসাহা রুকনাল ইয়ামিন হাজরাল আসওয়াদ কাবা ফাকাদ বাই আল্লাহ রাসূলা, যেই ব্যক্তি এই তিনটার মধ্যে হাত রাখবে সে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়ে গেল। বলে না সুবহানাল্লাহ। কারণ কি? ইয়া রাসূল আল্লাহ কেন? এটা তাফসির আছে। কেন কয়? তার কারণ হচ্ছে এই তিনটার মধ্যে, আপনারা একটু খেয়াল করেন, এই তিনটার মধ্যে আল্লাহর নবীজি সবসময় হাত রাখতেন। কি রাখতেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন রুকনুল ইয়ামান আল্লাহর নবীজির হাত সাদৃশ, সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ আল্লাহর নবীজির হাত সাদৃশ, কাবাতুল মুশাররাফা জমিনের মধ্যে আল্লাহর নবীজির হাত সাদৃশ। যেই ব্যক্তি কাবাকে ধরবে নবীজির অদৃশ্য হাতে ধরল, যেই ব্যক্তি হাজরে আসওয়াদকে ধরল ওই ব্যক্তি নবীজির অদৃশ্য হাত মোবারককে ধরল, যেই ব্যক্তি রুকনুল ইয়ামানের মধ্যে হাত রাখলো ওই ব্যক্তি অদৃশ্য নবীজির হাত মোবারকে হাত রাখলো। তাহলে বোঝা যায় স্পষ্ট আল্লাহ নবীজির হাত এখনো বিচরণ করছে, আল্লাহ নবীজির হাত মোবারক এখনো জমিনে আছে। কিভাবে? তার একটাই কারণ হচ্ছে এটা আমরা পাইলাম এই নিদর্শনগুলো দিয়ে। হাতের স্পর্শ আছে এটা পাওয়া যাবে কি যাবে না? একটা জামা থেকে আপনার কিলারকে বাছাই করতে পারে, একজন হত্যাকারীকে বাছাই করতে পারে, বালু থেকে টেস্ট করা যায়, যেই রাস্তা দিয়ে হেঁটেছে ওইখান থেকে বালু নিয়ে নির্ধারিত জায়গা টেস্ট করে তাকে ধরা যায়। তাহলে বুঝেন আল্লাহর নবীজি স্পষ্ট কাবাতুল মুশাররাফা আছে, এখনও যদি টেস্ট করা হয় কাবাতুল মুশাররাফার মধ্যে অন্ত বিজ্ঞানের মতে এখনও নবীজি সেখানে স্পর্শ আছে না নাই, যুক্তিতে আছে না নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিলসিলা। এটা কি সিলসিলা? তাহলে কত বড় বরকত থেকে আমরা নিজেদেরকে দূরে সরাচ্ছি, ঠিক কেনা বলেন? তাহলে পৃথিবীতে মূলত হকপন্থী মুসলমান নাই যারা বায়াত হয় নাই। তবে হ্যাঁ, এক্ষেত্রে যারা বায়াত ছাড়া মারা গেছে, কেউ কোনোদিন যদি বলেন যে বায়াত না হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় সে কি জান্নাতি না? অবশ্যই জান্নাতি হতে পারে, তবে শর্ত। এই জন্য ইমাম আহমদ রেজা খা রাহিমাল্লাহ বলেছেন মুর্শিদ মানুষের দুই প্রকার। কয় প্রকার? পীর কয় প্রকারের? দুই প্রকার। একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে আপনার এলেমগত। যেমন
আপনি অনেক আপনি পীর ধরেন নাই কিন্তু অনেক সুন্নি বড় বড় স্কলার পৃথিবীর ইমামদের হকপন্থী যেমন গাউস পাকের কিতাব আপনি গুনিয়াতুল তালিমিন পড়ে পড়ে আমল করেন তাহলে কাকে ফলো করতেছেন যদি আপনি ওনার কাছে বায়াতন নাই বা ওনার তরিকা বায়াত কিন্তু ওনার কিতাব ফলো করেন এই জন্য বলছে এটা মুর্শিদে আম ওনার লিখিত কিতাব দ্বারা একজন হক্কানি রাব্বানি পীরের অথবা কামেল ওয়ালির ইমামের লিখিত কিতাব দ্বারা আপনি ইমানি আমুলি কাজ করতেছেন তাহলে স্বভাবতে এটার উপরে যদি মারা যান তাহলে আপনি একজন হক্কানি ইমামের অনুসারী হিসেবে মারা যাবেন কথা বুঝছেন কিনা আজ যদি আপনি বায়াত হন তাহলে এক্সট্রা ফজিলত সেটা কি আপনি ওয়ালি আল্লাহর পর্যায়ে যেতে পারবেন আপনি কাজ করতে পারবেন উনি আপনাকে আপনার কলবে কি সমস্যা আছে এগুলো সব দেখাই দিবে কারণ কলবের সমস্যা বহুত বড় সমস্যা বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবীজি বলছে প্রত্যেকটা মানুষের কলবের প্রত্যেকটা মানুষের শরীরে একটা মুদগা আছে কি আছে মুদগা মানে গোস্তপিণ্ড আছে যেই গোস্তপিণ্ডটা যদি ভালো থাকে তাহলে পুরো বডি তার ভালো থাকে আর গোস্তপিণ্ড যদি কি হয় নষ্ট হয়ে যায় আল্লাহ নবী বলে পুরা বডি নষ্ট হয়ে যায় তার মানে কালবে ইমান থাকে কালবে তাকওয়া থাকে কালবে মুনাফিকি থাকে থাকে না থাকে না আপনি বলেন গোপনে আপনার ভিতরে মুনাফিকি ভিতির ভিতরে আপনি খারাপ জানছেন এটা কে জানে কে জানে তরিকতের মধ্যে আসলে শেখেদের অন্তর্দৃষ্টি দিয়ে তারা সেই জিনিসগুলো দেখলে ওই ব্যক্তিকে ওই সবকটা দেয় তার কাছে কোন প্রবলেমটা আছে সুবহানাল্লাহ কান এটা কোরআনে আছে আপনি বলবেন আল্লাহ এটা আবার নতুন কথা আল্লাহ কোরআনে বলছে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এলহাম দুই প্রকার কয় প্রকার এলহাম হচ্ছে বিশেষ জ্ঞান এলহাম কি এটাকে এলমে লাদুননি বলে বিশেষ জ্ঞান যে জ্ঞানটার কারণে একজন আল্লাহর ওলির কলবে যখন এসে যায় শুদ্ধতার কারণে তখন আল্লাহ তখন তাকে যখন পছন্দ করে তখন ওই ব্যক্তি অন্তরের চক্ষু দিয়ে তাকে দেখতে পারে তার কলবের মধ্যে কি কি সমস্যা এগুলো দেখে ফাইন্ড আউট করে তাকে বলা দরকার নাই বলে না বলা নিষেধ নবীদের বলা নির্দেশ আর ওলিদের বলা নিষেধ কেউ যেন তাকে বুঝতে না পারে তখন তিনি বলে বাবা তুমি সুদ খেয়েও না ঘুষ খেয়েও না বলেন না সুবহানাল্লাহ ভণ্ড তো কিছু আছেই ভণ্ডদের কথা তো কয়ে লাভ নাই আপনি গেলেই তো বুঝবেন কে হক কে বাতেল কে বেসরা কাজ করে কে শরীয়তের কাজ করে আপনি বুঝবেন না এটা কথা মানে বুঝবেন না তা আপনি তো বুঝবেন আপনার আকল তো আছে কিন্তু যারা ভণ্ডামি করে যারা সেজদা নেয় যারা এটা সেটা করে ওইটা করে এটা করে আমি তাদেরকে বলবো সেজদা হারাম সেজদা কি সেজদা করে তাহলে এটা কি হবে শিরক হবে কিন্তু আহলে সুন্নাতের রায় হচ্ছে এটা হারাম এটা কি এটুক যথেষ্ট কিন্তু শিরক বইরেন না শিরক বলেন না শিরক বলা নিষেধ আপনি আরেকজনকে শিরক বলে আপনি মুশরিক হওয়া দরকার নাই হারাম বললে যথেষ্ট হারাম বললে কি হারাম মানে কবিরা গুনাহ কবিরা গুনার জন্য জাহান্নাম ওয়াজিব জাহান্নাম কি আল্লাহ যদি মাপ না করে জাহান্নামে যেতে হবে তাহলে এইটুক থাকেন না আর যদি আপনি বলেন সে মুশরিক তার মানে যদি সে মুশরিক না হয় তাহলে আপনি কি মুশরিক হয়ে যাবেন কারণ সেজদা অনেক আগের নবীরা সবাই নিছে আগের নবীরা কিন্তু আমাদের নবীকেও সেজদা দিছে নবীজি নিষেধ করেছেন বলে তোমরা সেজদা দিও না এইটুক কিন্তু আল্লাহ নবীজি সেজদা যারা মুআজ রাদিয়াল্লাহু তাআলা করেছেন আবু দাউদ শরীফ হাদিস নবীজি এটি বলেন নাই হে মুআজ তুমি শিরক করেছো এখনই তওবা করো কারণ শিরক করলে তওবা করতে হবে নতুন করে মুসলমান হতে হবে কিন্তু বলেন নাই তার মানে সেজদা অন্য নবীরা নিয়েছে তাহলে এটা কিসের সেজদা তাজিমি সম্মানসূচক আমাদের আল্লাহ নবীজি সেই সেজদাকে নিষেধ করে দিয়ে উনি বলেছেন আমাদের একজন আরেকজনকে সম্মান করবে সালাম দিয়ে সুবহানাল্লাহ কি দিয়ে আর সর্বশেষ মা বাবা বুজুর্গদেরকে কদম বুচি হচ্ছে পায়ে চুম্বন করে সুবহানাল্লাহ বলেন পায়ে চুম্বন করা স্পষ্ট সুন্নাহ তা আমি আপনাদেরকে ওদিকে যেতে চাই না আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক আমিন বলুন তা আমরা এটুকু বলবো যে সঠিক জিনিসটা সত্য জিনিসটা যদি পেতে হয় আপনারা অবশ্যই তরিকতের মধ্যে হাক্কানি রাব্বানি আপনার পছন্দে যিনি হন একজন শেখের কাছে ওই যে সিলসিলার কাছে বায়াত হয়ে আপনি আপনার কাজটা করবেন আরেকটা জিনিস মনে রাখেন সিলসিলার গুরুত্ব বুঝছেন তো কিন্তু এখন আরেকটা গুরুত্ব শুনেন আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে ইয়া বি ইমামিহিম হাশরের ময়দানে প্রত্যেককে ডাকা হবে তাদের ইমামদের আন্ডারে সুবহানাল্লাহ কোন আপনি বলবে এ আব্দুল করিম আব্দুল জাব্বার এটা বলা হবে না বলা হবে ইয়া আব্দুল কাদের ইয়া খাজা গরিব নওয়াজ কোরআন শরীফ আয়াত ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামে ইমামের দুই অর্থ তফসির আছে এক অর্থ হচ্ছে যোগের ইমাম এক অর্থ হচ্ছে কি যে যাকে মানে তিনি কি ইমাম আপনি যদি আমাকে মানে এই দলটা আমাকে মানলে তো আমি তাদের অনুসরণ তাদেরকে আমি পরিচালনা করাই না তারা যদি ভুল করে এটা আমার আমি দেই কে দেয় তাহলে আমি তাদের ইমাম বলে বনে গেলাম তাই মসজিদের ইমামও তো আছে আমি তাদের ইমাম বনে গেলাম দেখে ইমাম বলতে যাদের বিরাট কি আছে সারা পৃথিবীতে ইসলামের ক্ষেত্রে যারা নাকি বিরাট অবদান রেখে নেতৃত্ব দিয়েছে তারা ইমাম
যুগে যুগে যাদেরকে স্বীকৃতি দিয়েছে, শেখ আব্দুল কাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ কন্যা, এটা তাফসীর বা ইজাবিশ শরীফের মধ্যে আছে, আমার কথা না, ডাকা হবে। তো ডাকলে উনি দাঁড়ায় যাবে, ওনার সাথে সমস্ত দল দাঁড়ায় যাবে। কেন? কারণ ওনাকে ডাকলে তার সিলসিলা উঠে যাবে। সুবহানাল্লাহ কন্যা, এই সিলসিলা হচ্ছে শিকল। হাসরের ময়দানে প্রত্যেকে দলবদ্ধভাবে যে যাকে হাদিস শরীফে আছে, ইয়াহশারুল মারু ওয়ালা দীনি খালিলিহি ফালিয়ানজুর মান ইউখালিল। আল্লাহ নবীজি বলে যে যাকে ইয়াহশারুল মারু ওয়ালা দীনি খালি, প্রত্যেকটা ব্যক্তি তার হাসর নসর হবে ধর্মীয় ভাইয়ের সাথে। কার সাথে? এটা তো মানেন, এটা মানেন না? এই জন্য আল্লাহ হাবিব শেষের অংশ বলছে ফালিয়াঞ্জুর মান ইউখালিল, যদি তাই হয় ধর্মীয় ভাইয়ের সাথে আসন নসর হবে, তাহলে বাইডারে তুমি যাচাই করো। সুবহানাল্লাহ কন, এই ভাইয়ের ক্ষেত্রে ইমামরা বলেছে যদি তুমি ধর্মীয় ভাইয়ের সাথে তোমার আসন নসর হয়, তাহলে তোমার ক্ষেত্রে বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি যারা, তারা তোমার ধর্মীয় ভাই হওয়ার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কন্যা, তাদের সাথে তোমার সম্পর্ক রাখা এটা শ্রেষ্ঠত্ব পায়, কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে মিশে যাও। তাহলে এখানে স্পষ্ট ওলি আল্লাহদের কাছে যাওয়া, তাদের সাথে মিশা, তাদের সাথে অবস্থান করার নির্দেশ দিয়েছে, কারণ ওলি আল্লাহ তারাই যারা নাকি হকের উপরে আছে। আর এমনি ধর্মীয় ভাই যারা আছে এদের ভুল ত্রুটি অনেক কিছু আছে, অনেক তারা নিজেরা হক কিনা এটা জানে না, কিন্তু আল্লাহর ওলি যারা হয়ে যায়, যাদের মধ্যে বুজুর্গি আছে, তাদের অবশ্যই তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে মিশো, তাদের কাছে গেলেই তুমি হক পাবে। সুবহানাল্লাহ, বলেন না হক পাবে। তাহলে স্পষ্ট বোঝা যায় এখানে সিলসিলার গুরুত্ব, বায়াতের গুরুত্ব আছে, যে আপনি গুনাহগার হলো হাশরের ময়দানে যখন সিলসিলা অনুযায়ী ইমামদেরকে উঠানো হবে, তাদের অনুসারীদেরকে ডাকা হবে, সাথে সাথে আমি গুনাহগার কিন্তু ইমাম উপযুক্ত না অনুপযুক্ত, আমরা তাদের সাথে উঠে যাবো। সুবহানাল্লাহ, যেহেতু ওনারা আমাদের ধর্মীয় ভাই নেতা। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।